বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসার 2022 শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসা হলরুমে মাদ্রাসার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসা সুপার শাহ নূর আলম, মাদ্রাসা নির্বাহী কমিটির সদস্য নূর আলম, মুক্তিযোদ্ধা জিবের আলী, দাসিয়াছড়া ইউনিট ছাত্রলীগের পারভেজ রুবেল, শিক্ষক আব্দুল সালাম, মাসুম বিল্লাসহ আরো অনেকে। এ সময় 10 জন বিদেশী শিক্ষার্থীদেরকে পরীক্ষা উপকরণ প্রদান করা হয়। পরে শিক্ষার্থীর বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফিজুর রহমান। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।